আমার বাসা, আমার রুম পুরা মেস, কারণ এখন নিবান হচ্ছে সব খেলা নামায় ওয়ান বাই ওয়ান করে, তারপর হচ্ছে সে হচ্ছে বক্সের ভিতর ঢুকে, এটি হচ্ছে ওর এখন খেলা, তো এখনও তাই করছি। তো বেশ আমি ডাকে নিবান বাবা তুমি বক্সে কেন, এই হচ্ছে নিবানের এখন খেলার অবস্থা, পুরা ঘরে ওর খেলনা ছড়ানো ছিটানো, সে হচ্ছে বক্সে, বের হও এখান থেকে। রাজলক্ষী মার্কেট, সো রাস্তাঘাটের অবস্থা এখন 12টা, সব 12টা বেজে আছে, এই রাজলক্ষী তো অলওয়েজ আসলে এরকম ভিড়, রিক্সা গাড়ি ঘোড়া, তো তাই পার হয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থান। ও তোমাকে পিঠে দিয়ে দিচ্ছে দেখো না, বাবা এটা আমার বাবা, সবকিছুই ছিল,
অ্যাট লিস্ট আমি এটা বলবো বসুন্ধরা থেকে উত্তরা অনেক সিকিউরিটি ভালো, বসুন্ধরা একটু কেমন জানো নিরিবিলি ভালো, কিন্তু সেফটির দিকে চিন্তা করলে আমার মনে হয় উত্তরে পেরেছি। মনে আছে নিবান তুমি এখানে আসছিলে? পর্দায় তো এসছিলে বাবা, জামা ঠিক করে দাও। আগে কি কেমনে সম্ভব ছিল বাচ্চাদের জন্য চিজ পাফ, বাট চিজ পাফের কথা পাচ্ছি না আমি। চিজ পাফ
nice here for her, but on the cheese puff, on a crustacey, but I kind of mushroom as well. So, hello. Price of additional one, 55. Yeah. তো আমার লাস্ট মিনিটের প্যাকিং শেষ, এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে প্যাকিং করব। সো তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়ে প্যাকিংটা শেষ করি। আমি সবসময় মানে আমার বিয়ের পর থেকে আমি সবসময় আমার রেজার প্যাকিং করতাম। ফার্স্ট টাইম নিবানের প্যাকিং করেছিলাম হচ্ছে কক্সবাজার যখন যাই, তো আমি হচ্ছে আমার প্যাকিং খুব সুন্দর করে গুছাই, মানে এটা আমার নিজের কাছে মনে হয় না, আই হোপ সবাই তাই বলবে, কারণ হচ্ছে আমি খুব গুছানো একটা মানুষ, আমি আমার জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো সেটা প্যাকিং করার ক্ষেত্রে আমি এটা মাথায় রাখি অলওয়েজ, আমি আমার নিড যেগুলো তিনজনের জিনিস আমি হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা করে রাখি, অ্যান্ড কোনো কিছু যেন মিস না হয় এর জন্য আমি আগে থেকে মাথায় সব প্রি প্ল্যান রাখি যে আমার এটা নিতে হবে, আমার এটা নিতে হবে, এটা করতে হবে। তো মোটামুটি সব কিছু প্রি প্ল্যান করা। তো এখন হচ্ছে আমি একটু পরে প্যাকিং করবো, আমার লাগেজও নামানো, ড্রেসটা আমাকে লাগেজ নামিয়ে দিয়ে গেল। সো হচ্ছে আমি এখন আস্তে আস্তে প্যাকিং করব। সো ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে বাচ্চার কাপড় চোপড় আমি কি নিব। তো এখন ওয়েদারটা মনে হচ্ছে গরমই, কারণ আমি তো বলতে গেলে সারাদিন রুমে এসি চলতে থাকে আমার। তো এখন ওই বুঝে আমি দুই দিনের প্যাকিং করব, বাচ্চা আমার আমার হাজব্যান্ড। সো লেটস গো, প্যাকিংটা স্টার্ট করি। তো আমার অলমোস্ট প্যাকিং ডান, এই রোটে হচ্ছে সব আমার আর রেজার জামা, এটা হচ্ছে আমার বাসা করার জামা, অ্যান্ড এটা হচ্ছে রেজার বাসা করার জামা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেস দুই দিনের, এখানে হচ্ছে কিছু এক্সট্রা পলি আমি রাখি ইনকেস যদি আমার লাগে। এটা হচ্ছে সম্পূর্ণ নিভানের, এটা হচ্ছে নিভানের সুইমিং ট্যাপ, এটা ওর ডাইপার, ওর পজি এক্সট্রা, ওর দুইটা পাফ, অ্যান্ড হচ্ছে একটা সিরিয়াল, অ্যান্ড এখানে হচ্ছে নিভানের সব ড্রেস হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা এটা তো নিভানের চিরুনি, অ্যান্ড আমি সবসময় হচ্ছে ট্রাভেল করলে হচ্ছে এই নেল কাটারের সেটটা আমার সাথে রাখি, কারণ বলা যায় না অনেক সময় অনেক কিছু দরকার হয়। তো আমি হচ্ছে সেটের ভিতরে আমি হচ্ছে কিছু কটন বার্ড রাখি, এটা হচ্ছে আমার রেজার ইউজের জন্য, অ্যান্ড এখন নিভানের জন্য আমি কটন বার্ড রেখে দিই ইন কেস যদি আমাদের লাগে, বলা যায় না। সো এটা খুব ইম্পর্টেন্ট কটন বার্ড, অ্যান্ড হচ্ছে আমি মেডিসিন লাইক এটা হচ্ছে প্যান্টোনিক্স 20 গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্ড এটা হচ্ছে প্রেশারের ওষুধ, নিবান হওয়ার পর থেকে আমি কন্টিনিউয়াসলি প্রেশার ওষুধ খাচ্ছি, বিকজ আমার প্রেশার তো নর্মাল না। সো এগুলো হচ্ছে মাস্ট, অ্যান্ড আমি হচ্ছে ডায়রিয়ার একটা ওষুধ নিব। ট্রাভেলের সময় আমার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নেল কাটারের সেট, অ্যান্ড হচ্ছে কটন বার্ড, এগুলো আমি অলওয়েজ আমার সাথে রাখি, কারণ বলা যায় না কখন কি হয়, এগুলোর সময় লাগতেই পারে, অ্যান্ড এক্সট্রা ড্রেসও আমি নিয়ে রাখি, নিবানেতে এক্সট্রা ড্রেস অনেক কিছু রাখার কারণ যদি লাগে তখন আমি কি করবো। অ্যান্ড এখনও আসলে রাত্রে করে আমার প্যাকিং শেষ হবে না, সকালে মোটামুটি শেষ হওয়ার, বিকজ আমি আমাদের ব্রাশ ঢোকানো হয়নি, প্লাস হচ্ছে আমার কাকু উঠতে হবে, তো এগুলো শেষ করতে হবে। তো এই তো এখন রাত হয়ে গেছে অনেক, 11টা বাজে, অ্যান্ড এখন যদি তাড়াতাড়ি আমরা ঘুমাবো, আমিও নিবান সকাল তত তাড়াতাড়ি উঠতে পারবো, সো আমি এখন নিবানকে ঘুম পাড়াবো,
অ্যান্ড সকালে ইনশাল্লাহ কালকে আমরা জার্নি স্টার্ট করবো। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সেফলি যেতে পারি অ্যান্ড দুদিন যেন সেফলি থাকি, কারণ ওইটা খুবই সুন্দর একটা জায়গা, বাট ওইটা হচ্ছে লাইক একটা বাসার মতো। সো গেলেই আমার ভিডিও নেক্সট ভিডিও দেখলে বুঝবেন আসলে বাসাটা কেমন, খুব সুন্দর একটা বাসা। সো এই তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফলি যাই অ্যান্ড আমাদের জার্নিটা যেন ভালো হয়। অ্যান্ড আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আপনার প্রিয় মানুষদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আই হোপ নেক্সট ভিডিওতে যখন আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ।